বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্লাসটা শুরু করতে যাচ্ছি। দেখো, আমরা মোটামুটি তৃতীয় অধ্যায়ের বেশ খানিকটাই কিন্তু পড়ে ফেলেছি। আজকে যেটা পড়ব, যে টপিকটার উপরে, সেটা হচ্ছে দেখো অনলাইন পরিচয় ও তার নিরাপত্তা। খেয়াল করো, অনলাইন পরিচয়টা কি, আসলে আমাদের পরিচয়টা কি? পরিচয় হচ্ছে তুমি কে সেটা খুব সহজে চেনার একটা উপায়, তাই তো? তাহলে তুমি জন্মের পরেই তোমার একটা নাম রাখা হয়েছে, তাই না? তোমার বাবার একটা নাম আছে, তোমার একটা ঠিকানা আছে, ঠিক আছে? এইভাবেই কিন্তু তোমাকে চিনা যায় যে তুমি অমুক জায়গার মানুষ, সিটিজেনশিপ। অমুক জায়গার হচ্ছে তুমি সিটিজেন, যে দেশের বা যে জায়গার সিটিজেন হও সেটা আমরা চিনতে পারি। ঠিক একইভাবে এখন কিন্তু অনলাইনে একটা পরিচয়ের ব্যবস্থা হয়েছে। তো এখানে কিন্তু একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে কি, যে আমি যদি একটা জেলাতে বাড়ি এবং সেখানকার পরিচয় হিসেবে আমি সব কিছু পরিচয় আগের থেকে একটা লিপিবদ্ধ করি, এবার কিছুদিন পরে বললাম যে না, আমার ওই পরিচয় ওটা না, আমার এখন পরিচয় এইটা, তাহলে পরে এই দুটো পরিচয় কিন্তু তোমার হয়ে গেল এখন দুইটা পরিচয়, তাই না? তাহলে এরকম দুটো পরিচয় যদি হয় তাহলে এটা করা যাবে না। এটা হচ্ছে কি, তোমাকে অবশ্যই ইউনিক একটা পরিচয় রাখতে হবে, আর বাকিটা হচ্ছে অস্থায়ী পরিচয়, যে তুমি আজকে এখানে আসো পরে ওখানে গিয়েছো। তাহলে আগেরটা কিন্তু তোমাকে কী করতে হবে, মুছতে হবে। যেটা হয়েছে ঘটনা সেটা হচ্ছে দেখো যে অনলাইন পরিচয়, এই অনলাইন পরিচয় যখন আমরা করতে যাচ্ছি, তখন তুমি একই ব্যক্তি যদি একাধিক অনলাইন পরিচয় থাকে তাহলে কিন্তু তোমাকে আইডেন্টিফাই করা কঠিন হবে, ঠিক আছে? যে কারণে তুমি যে মানুষটা, তোমার একটা ইউনিক কি আইডেন্টিফিকেশন থাকতে হবে, যেটার মাধ্যমে তোমাকে সবাই চিনতে পারে বা জানতে পারে যে এই মানুষটা অমুক, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখো যত দিন যাচ্ছে মানুষ দেখো তত বেশি ইন্টারনেট ব্যবহার করছে, ঠিক তো? অবশ্যই ঠিক যে মানুষ কিন্তু দিনে দিনে ইন্টারনেটের উপরে নির্ভরশীল হচ্ছে এবং ব্যবহারও বেশি করতেছে, ঠিক আছে? ইন্টারনেটে দেখো শারীরিক উপস্থিতির প্রয়োজন হয় না, এমন কি দেখো যে মোবাইল ফোনেও যেমন কণ্ঠস্বর শুনেই পরিচয় সম্পর্কে দেখো নিশ্চিত হওয়া যায়, সেইভাবেই দেখো নিশ্চিত হওয়ার সুযোগও নেই। তবে দেখো ইন্টারনেট বা অনলাইনে দেখো বেশিরভাগ ব্যবহারকারী তার একটি স্বতন্ত্র সত্তা তুলে ধরেন। এই স্বতন্ত্র সত্তা মানে কি, তার নিজস্ব একটা সত্তা। এটি দেখো সামাজিক যোগাযোগ সাইট, ব্লগ কিংবা ওয়েবসাইটের দেখো ব্যক্তিকে প্রকাশ করে, ঠিক আছে? ওয়েবসাইটের মাধ্যমে ব্যক্তিকে প্রকাশ করে, এটিকে দেখো তার অনলাইন পরিচয় বলে যে বলা যেতে পারে, ঠিক আছে? তাহলে এইটাই কিন্তু মূলত অনলাইন পরিচয়, ঠিক আছে? অনেক দেখো ব্যক্তি অনলাইনে নিজের প্রকৃত নাম ব্যবহার করলেও অনেকেই দেখো আবার ছদ্মনাম বা পরিচয় ব্যবহার করে থাকেন। যেটা আমি বলছিলাম যে আসলে তুমি তোমার যদি পরিচয়টা ঠিক মতো ওখানে ব্যবহার করো, অনলাইনে ব্যবহার করো, তাহলে তোমাকে খুঁজে পাওয়া সহজ হবে এবং পাওয়া যাবে ছদ্মনাম ব্যবহার না করে। অনেকেই দেখো আবার প্রকৃত বা ছদ্ম কোনো পরিচয় প্রকাশ করে না, ঠিক আছে? যদি কোনো ব্যক্তি অনলাইন পরিচয় থেকে তাকে বাস্তব জীবনে চেনা যায়, তবে সেটি হয় বিশ্বাস জ্ঞাপক। আর যদি কারোর অনলাইন পরিচয় থেকে প্রকৃত ব্যক্তিকে শনাক্ত করা না যায়, তবে তার পরিচয়কে দেখো সন্দেহভাজন হিসেবেই বিবেচনা করা হয়, ঠিক আছে? তাহলে তোমার প্রকৃত পরিচয়টাই হচ্ছে অনলাইনে যদি রাখো তাহলে পরেই কিন্তু তোমাকে চেনা যাবে, আর যদি তা না হয় তাহলে তুমি একটা সন্দেহভাজন মানুষের ভিতরে পড়বে, ঠিক আছে? একজন দেখো ব্যক্তির অনলাইন পরিচয় নিম্নোক্ত দেখো পরিচয় জ্ঞাপকের যে কোনো একটি বা তার সম্মিলিত হতে পারে, ঠিক আছে? কী কী সেটা হচ্ছে ইমেল ঠিকানা, ঠিক আছে? একটা আছে ইমেল ঠিকানা, এরপরে আরেকটা আছে কি দেখো যে সামাজিক যোগাযোগের সাইটে এর তার প্রোফাইল নাম, সামাজিক যোগাযোগ সাইটে প্রোফাইল নাম, তার মানে তোমার
সামাজিক যোগাযোগ যেগুলো আছে, যে যোগাযোগ মিডিয়া মাধ্যম আছে যেগুলো, সেইগুলোর নাম তুমি যেটা ব্যবহার করতেছো এইটা, অথবা কি ইমেল আইডি, ঠিক আছে? কিন্তু এগুলো অবশ্যই কি হতে হবে, ছদ্মনাম বা ফেক না হয় যেন, অরিজিনাল নামটাই তোমাকে ব্যবহার করে একটি মাত্র আইডি রাখতে হবে, ঠিক আছে? এইখান থেকে কোনো রকম তোমরা কিন্তু যদি ডুপ্লিকেট আইডি রাখো তাহলে পরে আসলে তোমার অনলাইন পরিচয়টা কিন্তু সঠিক হলো না, ঠিক আছে? তো এই ব্যাপারে তোমরা অবশ্যই কিন্তু সচেতন থাকবে এখন থেকেই। দেখো যেভাবে এই পরিচয় প্রকাশ পাক না কেন, একজন দেখো ব্যবহারকারীকে তার পরিচয় সংরক্ষণের জন্য সর্বদাই সচেষ্ট থাকতে হবে। তাহলে এখন দেখো যে তুমি পরিচয় যেখানেই দাও সেই পরিচয়টা কিন্তু সংরক্ষণ করতে হবে, ঠিক আছে? তা না হলে সেটাও আবার কি চুরি হয়ে যাবে, ঠিক আছে? এখন দেখো ইন্টারনেটে নিজের পরিচয় সংরক্ষণ করার জন্য যে সকল মাধ্যমের কথা উল্লেখিত হয়েছে সেগুলো ব্যবহারের সময় তাই সচেষ্ট থাকতে হবে, ঠিক আছে? সচেতন থাকতে হবে। আচ্ছা এখন দেখো ইমেল কিংবা ফেসবুকের নিজের অ্যাকাউন্ট যেন অন্য ব্যবহার করতে না পারে, অন্য কেউ ব্যবহার করতে না পারে, সেজন্য দেখো সতর্ক থাকা প্রয়োজন। এক্ষেত্রে দেখো প্রত্যেক সাইটেই ঢোকার ক্ষেত্রে যে পাসওয়ার্ডটি ব্যবহার করা হয়, ঠিক আছে, সেটির দেখো গোপনীয়তা রক্ষা করা জরুরি, ঠিক আছে? তাহলে এখন তুমি যে আইডিটা খুললে সেটা হতে পারে ইমেল আইডি, হতে পারে ফেসবুক আইডি বা অন্য কোনো আইডি যদি হয়, তাহলে সেই আইডিটা কী করতে হবে, অবশ্যই তোমাকে কী করতে হবে, তার গোপনীয়তা রক্ষা করতে হবে এবং একটা পাসওয়ার্ডের মাধ্যমে তোমাকে ঢুকতে হবে। তাহলে দেখো পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষা করার জন্য কয়েকটি টিপস বা কৌশল এখানে দেওয়া হলো। তাহলে এখন আমরা কিছু কৌশল বা টিপস দেওয়া হচ্ছে, সেগুলো আমরা খেয়াল করবো এবং সেটা মেনে চলার চেষ্টা করবো। দেখো তাহলে এক নম্বর হচ্ছে সংক্ষিপ্ত পাসওয়ার্ড পাসওয়ার্ডের পরিবর্তে দীর্ঘ পাসওয়ার্ড ব্যবহার করতে হবে, ঠিক আছে? ব্যবহার করা, আচ্ছা প্রয়োজনে দেখো এমনকি কোনো প্রিয় বাক্যও ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো এরপর দুই নম্বর হচ্ছে কি বিভিন্ন ধরনের বর্ণ ব্যবহার করা, অর্থাৎ দেখো কেবল ছোট হাতের অক্ষর ব্যবহার না করে বড় হাতের এবং বড় ছোট মিলিয়ে আর কি এটা করা, ঠিক আছে? আচ্ছা এরপরে দেখো যে তিন নম্বর হচ্ছে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা, অর্থাৎ হচ্ছে শব্দ বাক্য, ঠিক আছে, সংখ্যা প্রতীক এইগুলো সব মিক্সড করে তারপরে দেওয়া, ঠিক আছে? যেমন হচ্ছে যদি তুমি পাসওয়ার্ড দাও এরকম Z2A3, হ্যাঁ, তারপরে @, হ্যাঁ, তারপরে 1 6, তারপরে হচ্ছে BA CR, এরকম ক্যাপিটাল আর, এইভাবে তুমি বড় করে একটা লম্বা পাসওয়ার্ড দিয়ে দিবে, কিন্তু সেখানে অক্ষরগুলো বিভিন্ন ধরনের হবে, হ্যাঁ, প্রতীক ব্যবহার করবে, এইভাবে যদি করো তাহলে সেই পাসওয়ার্ডগুলো কিন্তু শক্তিশালী পাসওয়ার্ড হবে, সেগুলো হচ্ছে যে কেউ চাইলেই এটার হচ্ছে নকল করতে পারবে না। এরপর দেখো চার নম্বর হচ্ছে যে বেশিরভাগ অনলাইন সাইটেই পাসওয়ার্ডের মত্তা যাচাইয়ের ব্যবস্থা আছে, সুযোগ আছে, ঠিক আছে? তাহলে ইমেল টিমেল খুললে কিন্তু এগুলোর আছে তোমার পাসওয়ার্ড যাচাইয়ের সুযোগ আছে, হ্যাঁ, নিয়মিত দেখো সে সুযোগ কাজে লাগিয়ে পাসওয়ার্ড দেখো শক্তিমত্তা যাচাই করা এবং শক্তিমত্তা কম হলে তা বাড়িয়ে দেওয়া, ঠিক আছে? স্ট্রং পাসওয়ার্ড যেটাকে বলা হয় এই ধরনের পাসওয়ার্ড দিতে হবে। এরপর পাঁচ নম্বর দেখো অনেকেই সাইবার ক্যাপে, তারপর হচ্ছে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে হচ্ছে ইত্যাদিতে দেখো অনলাইনে ব্যবহার করে থাকেন, ঠিক আছে? এরূপ ব্যবহারের ক্ষেত্রে দেখো আসন ত্যাগের পূর্বে অবশ্যই তোমাকে কি লগ আউট হতে হবে, ঠিক আছে? তাহলে তুমি যেখানে এটা ওপেন করলে তোমার আইডিটা ওপেন করলে সেটা ইমেল হতে পারে, তারপরে সে তোমার হচ্ছে ফেসবুক আইডি হতে পারে বা টুইটার আইডি হতে পারে, যে কোনো আইডি যখন ওপেন করবে তখন অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে যে সেইখান থেকে তোমাকে লগ আউট হয়ে তারপরে আসতে হবে, ঠিক আছে? আর তা না হলে এটা কিন্তু চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এবং এই আইডি ব্যবহার করে যে কেউ কিন্তু মেসেজিং করতে পারবে বা যে কোনো একটা খারাপ কোনো কাজ করতে চাইলে সেটা করতে পারবে। অনেকেই দেখো পাসওয়ার্ড ম্যানেজমেন্ট ব্যবহার করে, ঠিক আছে? আচ্ছা তোমরা এটাও ব্যবহার করতে পারো। তারপর নিয়মিত দেখো পাসওয়ার্ড পরিবর্তনের অভ্যাস গড়ে তুলতে হবে, মাঝে মাঝে তোমার পাসওয়ার্ডটা পরিবর্তন করতে হবে যাতে কেউ এটা না জেনে যেতে পারে, ঠিক আছে? আচ্ছা তাহলে এইভাবেই মূলত হচ্ছে তুমি তোমার কি করতে পারো ইন্টারনেটে যে ব্যবহার করতেছো যে আইডিটা, সেই আইডিটা বা ইন্টারনেটের যে পরিচয়টা অনলাইন পরিচয়টা এটার গোপনীয়তা রক্ষা করা আমাদের সম্ভব, ঠিক আছে? আচ্ছা এবার দেখো কম্পিউটার হ্যাকার, আসলে হ্যাকার কারা? দেখো হ্যাকিং বলতে বোঝানো হয় হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বা
ব্যবহারকারীর বিনা অনুমতিতে তার কম্পিউটার সিস্টেমে বা নেটওয়ার্কে প্রবেশ করা, তাই তো? আসলে তুমি একেবারে সাদামাটাভাবে ধরতে পারো যে আমার ঘরে যখন ঢুকতেছে আমি তাকে আসলে আমার ঘরের আমার অনুমতি বাদেই সে ঢুকতে চাচ্ছে। ঢুকতে চাওয়া মানেই হচ্ছে কি করতেছে, সে হচ্ছে অবৈধভাবে কিন্তু আমার ঘরে প্রবেশ করতেছে। তো এইভাবে হচ্ছে অবৈধভাবে হচ্ছে তোমার সিস্টেমে প্রবেশ করাটাকেই বলা হবে হ্যাকিং বা হ্যাকারদের কাজ। যারা দেখো এই কাজ করে থাকে তাদেরকেই মূলত বলা হয় কম্পিউটার হ্যাকার বা কম্পিউটার হ্যাকিং, ঠিক আছে? কাজটাকে কম্পিউটার হ্যাকিং এবং কম্পিউটার হ্যাকার বলা হয় এদেরকে। আচ্ছা দেখো তাহলে নানাবিধ কারণেই একজন হ্যাকার অন্যের কম্পিউটার সিস্টেমে দেখো বা নেটওয়ার্কের ওয়েবসাইটে দেখো অনুপ্রবেশ করতে পারে। এর মধ্যে অসৎ উদ্দেশ্য, অর্থ উপার্জন, তারপরে হ্যাকিং এর মাধ্যমে কখনো কখনো দেখো প্রতিবাদ কিংবা হচ্ছে চ্যালেঞ্জ করা, তারপরে ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষতি গ্রস্ত করা, তারপরে হচ্ছে হেয় প্রতিবন্ধ প্রতিপন্ন করা, নিরাপত্তা দেখো বিঘ্নিত করা ইত্যাদি বিষয়ের অন্তর্গত অন্তর্ভুক্ত হতে পারে বা হয়ে থাকে। তবে দেখো অনেক কম্পিউটার নিরাপত্তা বিশেষজ্ঞ হ্যাকারদের ক্র্যাকার হিসেবেও দেখো চিহ্নিত করতে পছন্দ করেন, ঠিক আছে? তবে বিশ্বব্যাপী কম্পিউটার সিস্টেমের নেটওয়ার্ক বা ওয়েবসাইটে বিনা অনুমতিতে অনুপ্রবেশকারীদের সাধারণভাবেই হচ্ছে হ্যাকারই বলা হয়, ঠিক আছে, হয়ে থাকে। আচ্ছা হ্যাকার সম্পর্কে দেখো নিজেদেরকে নানান দলে ভাগ করে থাকে। এর মধ্যে হচ্ছে রয়েছে হোয়াইট হ্যাট হ্যাকার, ঠিক আছে, তারপরে ব্ল্যাক হ্যাট হ্যাকার, তারপরে গ্রে হ্যাট হ্যাকার, ঠিক আছে? এইভাবে হচ্ছে হ্যাকাররাও হ্যাকারদের ভিতরে আবার বিভিন্ন নামে ভাগ হয়েছে, ঠিক আছে? হোয়াইট হ্যাট হ্যাকাররা দেখো কোনো সিস্টেমের উন্নতির জন্য সেটির নিরাপত্তা ছিদ্র সমূহ খুঁজে বের করে। হ্যাঁ এদেরকেই দেখো ইথিক্যাল হ্যাকারও বলা হয়, ঠিক আছে? আচ্ছা অন্যদিকে দেখো ব্ল্যাক হ্যাট হ্যাকারগণ অসৎ উদ্দেশ্যে অনুপ্রবেশ করে থাকে। বিশ্বের বিভিন্ন দেশেই দেখো হ্যাকিংয়ের অপরাধ হিসেবে গণ্য করা হয়। বাংলাদেশে এটি হচ্ছে এটি অপরাধ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2006, ঠিক আছে? আচ্ছা সংশোধনী হচ্ছে 2009 এসে অনুসারেই দেখো হ্যাকিংয়ের জন্য 3-7 বছর কারাদণ্ডের বিধান রয়েছে। কোথায়? বাংলাদেশের যে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন আছে সেই আইনেই হচ্ছে 3-7 বছর এই কারাদণ্ডের ব্যবস্থা আছে এবং সেটা হচ্ছে আইন আমাদের আছে, ঠিক আছে? তাহলে এই পর্যন্তই তোমরা হচ্ছে শেষ করবে এবং পরবর্তীতে আমরা হচ্ছে আর একটা ক্লাস বা দুটো ক্লাসের ভিতরে আমরা হচ্ছে বাদ বাকি পড়াটা শেষ করব। তো ঠিক আছে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।